মা যা একটা খোলা তো ডাক দিছি বেটি দে যে কাকি কাকি উড়ো না করে তো তিনটা বাড়ি দিছি উড়ো না তো মানুষের টাকাটাই করছি এবার তার নিয়ে খবর দিই তাই আয়া ঘর দিকে দেখছি কিন্তু ঘরটা ঢুকতে দেখছি ঘর ঢুকছি না তো আপনি কি আয়া দেখছেন আমি তো অবস্থায় পড়ে রয়েছি না এটা দেখছি তাহলে পরে ক্যামেরা জানছেন মারা গেছে তার নাম কি লোকি কো তার নাম কি তোমার নাম না 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 যে মারা গেছে তার নাম কি তার নাম লক্ষ্মী গোয়াল লক্ষ্মী গোয়ালা এখানে কত বছর ধরে থাকেন তাই না অনেক বছর ধরে থাকেন এই জায়গাটার নাম কি এই জায়গাটা সে চকবেটিলা টি গার্ডেন আচ্ছা আপনার নাম আরতি গুপ্ত এখানে মহিলা ছেলে টেলে নাই আছে কয় ছেলে তিনটি তারা থাকে কোথায় দিল্লি না তাদের কাছে খবর পাঠাইছেন হ্যাঁ ঘটনার আপনি কি ভাবতাছেন কি হইতে পারে এটা আমি ঠিক কইতে পারতাম না আমি লক্ষ্মী দিকে লক্ষালি ডাক দিয়া আমি মানুষে ডাকছি আমি ঘরের দিকে চাইছি অনেক কি হয়েছে না কারণ সবসময় সকালবেলায় বেটির দিকে চা উঠাইছে না আজকে উঠছে না তাই বসে জোর আমি ঘুমাই দিছে বেটিটা শব্দ না করেনি মানুষের আমাদের সকালবেলা আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আরতি ভক্ত আমি মনু ভক্ত উনি সকালবেলা আমার ফোন করতেন ফোন করে বলতেছে যে আমরা ওইখানে যে বৈষ্ণব একজন থাকতো এখানে তো সকালবেলা দেখতেছি আয়া সাইটে টিনের সাইটে কিছু মাটি খুঁজেন না তারও সঠিকভাবে খুঁজেছে না যে আপনি একটু আয়েন আয় এছাড়া বিষয়টা দিচ্ছি তখন আমি আইন না আয়সারা দিচ্ছি না তাহলে কথা মতো জায়গাটা ঠিক দিচ্ছি তার সঙ্গে সঙ্গে হয়তো ফোন করলাম তাই কেন একাই থাকতো হ্যাঁ এখানে একাই থাকতো আমি স্বামী আছে না স্বামী থাকতো স্বামী মারা গেছে বিগত প্রায় 5 বছর হয়েছে কত বছর ধরে যাবত এখানে থাকেন এখানে তাইলে আনুমানিক আমার জানা সত্ত্বে আমি 10-11 বছর যাবো দেখতেছি তাই আসি লাইকপথে আবার তারা তো বৈষ্ণব অনেক সময় একটা জায়গাতে একটা জায়গাতে যায় তারপর লাইক যদি সেদিন এখানে আসি না আগে কি ঘরে চুরি টুরির ঘটনা ঘটনা ঘটছে না এখানে এমন কোনো